আদিকালে মানুষ লিপস্টিক কি তা জানতো না, তবে লিপস্টিক নিয়ে জনমনে অনেক কথা প্রচলিত আছে এবং আগেও ছিল। একদা এক আমেরিকান কাউবয় মাঠে গরু চড়াতে যেয়ে হঠাৎ করে একটা গাছের ফল পেয়ে গেল। সেই ফলটাকে সে নাড়াচাড়া করছিল, নাড়াচাড়া করে হাতে নিয়ে যখন এটাকে এর বীজগুলিকে ঘষা দিল, দেখলো যে তার হাতটা একদম টুকটুকে লাল হয়ে যায়। কৌতূহলবশত সে তার দুই হাতকে রাঙিয়ে তুলল। হঠাৎ করে তার মাথায় চিন্তা হলো যে এই ফল থেকে যে রঙটা পাওয়া যাচ্ছে, এই রঙটা দিয়ে তার সঙ্গিনীকে সে রাঙিয়ে তুলবেন। প্রথমে এই রং দিয়ে পায়ে আলতা হিসাবে সে ব্যবহার করল, তারপর সে মনে করল এটা দিয়ে লিপস্টিক হিসাবে ব্যবহার করা যেতে পারে, ঠোঁট রাঙাতেও ব্যবহার করা যেতে পারে। তখন ঠোঁট রাঙাতে ব্যবহার করা করল। এই কারণেই এই উদ্ভিদের ইংরেজি নামটা কাউবয় লিপস্টিক হয়েছে। ওই জায়গা থেকেই এই নামের উৎপত্তিটা হয়েছে, কাউবয় লিপস্টিক। এছাড়া এর আরও অনেকগুলি নাম আছে। একে দইগুটা বলা হয়, অনেক জায়গায় সিন্দুর গাছ বলা হয়। দইগুটা বলার কারণ হচ্ছে এই গাছের থেকে, অর্থাৎ এর বীজ থেকে প্রাপ্ত রঙটা যদি আপনারা দইয়ের মধ্যে দেন তাহলে দইয়ের রঙটা খুব সুন্দর হয়। এছাড়া এটা মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য রাঙাতে ব্যবহার করা হয়, বিভিন্ন রকমের পায়েসে দিয়ে পায়েসের রঙটাকে আকর্ষণীয় করে তোলার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও এই রং দিয়ে বিভিন্ন রকমের পিঠাকে রাঙাইতে ব্যবহার করা হয়, ভাতকে রাঙিয়ে তুলতে ব্যবহার করা হয়। যেহেতু এই উদ্ভিদ হতে প্রাপ্ত রঙটা মানব শরীরের জন্য উপযোগী এবং ন্যাচারাল, তো এই উদ্ভিদটি নামকরণ কি কারণে দইগুটা হলো সেটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এবং এই উদ্ভিদটির প্রথম উৎপত্তি যখন হয় তখন এর নামটি কেন কাউবয় লিপস্টিক ছিল, বা এখনও অনেকেই হয়তো এটাকে কাউবয় লিপস্টিক হিসাবে কেন জানেন সেটাও আপনাদেরকে ব্যাখ্যা করে বললাম। এছাড়া অনেকেই এটাকে জাফরান গাছ বলে থাকেন গ্রামাঞ্চলের মানুষ, যেহেতু এটা দিয়ে বিভিন্ন খাদ্যদ্রব্য রাঙানো যায়, আবার জাফরান অরিজিনাল জাফরান যেটা সেটা দিয়েও খাদ্যদ্রব্য রাঙানো যায়, সেই কারণে ওটার সাথে এটাকে তুলনা করে থাকেন অরিজিনাল জাফরানের সাথে। কিন্তু এটা প্রকৃতপক্ষে জাফরান নয়। আমরা যদি কেউ এটাকে জাফরান বলি তাহলে এটা বলাটা সঠিক হবে না এবং ভুল হবে। এটা একটা খুবই ঔষধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ। আমাদের দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়িতে এই গাছটাকে দেখা যায়, তবে এখন পরিমাণে অনেক কম। 1650 সালে ব্রিটেনের সংসদে লিপস্টিক দেয়া নিষিদ্ধ করতে গিয়ে একটি বিল উত্থাপিত করা হয়েছিল, যদিও সে বিল পরে পাশ হয়নি। রোমান সাম্রাজ্যে অবশ্য লিপস্টিকের মর্যাদা সম্পন্নদের সাজ বলে গণ্য করা হতো, এমনকি পুরুষরাও সে সময় লিপস্টিকে ঠোঁট রাঙাতেন যাতে ওঠার জন্য। যুক্তরাষ্ট্রের জনক বলে পরিচিত জর্জ ওয়াশিংটন মাঝে মাঝে ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতেন। এই উদ্ভিদটির বিজ্ঞানভিত্তিক নাম হলো বিক্সা অলিরানা। দইগুটা নামটি যথার্থ হয়েছে এবং কাউবয় লিপস্টিক নামটিও যথার্থ হয়েছে। উদ্ভিদবিজ্ঞানী কার্ল লিনিয়াস এর জেনাসের নামকরণ করেছিলেন বিক্সা, তাও এই উদ্ভিদ থেকে প্রাপ্ত পিগমেন্ট বিক্সিনের উপর ভিত্তি করে। দইগুটা আসলে আমেরিকান অঞ্চলের ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ। এই ফুলের হালকা গোলাপি রং যে কারো মন করে। এর বীজ থেকে হলুদাভ কমলা বর্ণের রঞ্জক বিক্সিন পাওয়া যায়। এ গাছের ফলগুলো বেশ সুন্দর, ফলগুলো লাল বর্ণের, ত্বক স্পাইনযুক্ত। পৃথিবীর বিভিন্ন দেশে লোক ঔষধি কাজে এবং সাধারণ সংক্রমণে ব্যবহার করা হয়। দইগুটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ রোধে কলম্বিয়াতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। খাদ্য প্রসাধনী শিল্প কারখানায় দইগুটার অনেক ব্যবহার আছে। দইগুটা হতে প্রাপ্ত রেড অরেঞ্জ ডাই, যেটা কোমল পানীয় রাঙাতে, সাবান রাঙাতে এবং বিভিন্ন রকমের প্রসাধনীতে ব্যবহার করা হয়ে থাকে। বীজের পাল্প থেকে প্রাপ্ত রং লেদার পলিশ করতে ব্যবহার করা হয়, কাপড়কে রাঙাতে ব্যবহার করা হয়। বিভিন্ন রকমের কাপড়ে বিভিন্ন রকমের রঙের সাথে এই রঙটাকে ব্যবহার করে কাপড়কে আরও আকর্ষণীয় করে তোলা হয় এই দইগুটা হতে প্রাপ্ত রঙটা দিয়ে। দইগুটার বীজে বিদ্যমান ক্যারোটিনয়েডস, বায়োঅ্যাক্টিভ সিসকোইটারপেন্স থাকার কারণে ক্যান্ডিডা অ্যালবিকেন্সের বিরুদ্ধে অ্যান্টিফাঙ্গাল ফলাফল প্রদর্শন করে। এছাড়াও এরিকেসিয়া কোলাই, যেটাকে আমরা ইকোলাই বলি, স্টেফাইলোকক্কাস ওরিয়াসের বিরুদ্ধে এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ফলাফল প্রদর্শন করে। এর পাতার নির্যাস ম্যালেরিয়া জ্বরে ব্যবহার করা হয়। এছাড়া বেসিলাস পুমিলাসের বিরুদ্ধেও চমৎকার ফলাফল প্রদর্শন করে। এই উদ্ভিদটি যেহেতু একটি ঔষধি উদ্ভিদ, সুতরাং এর কদর করা আমাদের উচিত, আমাদের এই উদ্ভিদটিকে টিকিয়ে রাখা উচিত। তবে একটা বিষয় আপনাদেরকে বলা উচিত, সেটা হচ্ছে এই উদ্ভিদ হতে প্রাপ্ত ঔষধ যদি আপনারা সেবন অথবা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেষজবিদের পরামর্শ নিয়ে নেবেন।
পরিশেষে একটা নিবেদন রেখে যাই, যে যেখানে আছেন পরিবেশ উপযোগী প্রতিবেশ উপযোগী বৃক্ষরোপণ করবেন, পরিবেশকে বাঁচাবেন, নিজে ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। আজ এখানেই শেষ করছি, টেক কেয়ার, বাই বাই।